নমস্কার বন্ধুরা, আমি অস্মিতা, আপনাদের সবাইকে স্বাগত জানাই অস্মিতাস কিচেনে। আমি আজ বানিয়ে দেখাবো মুগ ডালের কচুরি। এটা খেতে ভীষণ টেস্টি হয়। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপিটি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এখানে দিলাম হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটা খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে 3 থেকে 4 বার আমি জল চেঞ্জ করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। ঢাকা খুলে দিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার আমি জলটা ফেলে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ডাল নিয়ে নিলাম। এবার ঢাকা বন্ধ করে দিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট হবে না, এরকম হালকা দানা দানা থাকবে। এবার অন্যদিকে বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। দিলাম 1 টিস্পুন নুন, 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। নুন আর রিফাইন্ড অয়েলটা হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, লুচির মতো আমরা একটা ডো বানিয়ে নেব, হালকা শক্ত থাকবে। ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1/2 টিস্পুন দেব হিং। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে এই সময়। 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দেব 2 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিচ্ছি 2 কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দেব পরিমাণ মতো নুন। হাফ টি স্পুন জিরে গুঁড়ো একটু ভেজে নিলাম। এবার দেব 5 টেবিল স্পুন মতো বেসন। বেসনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কাঁচা গন্ধটা যতক্ষণ অবধি থাকছে ততক্ষণ অবধি আমাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা বেসন থেকে গন্ধ বেরিয়ে আসবে। এবার আমি দিয়ে দিলাম মুগ ডাল বাটাটা। মুগ ডাল বাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নেব সমস্ত কিছু।
আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দেব আমচুর পাউডার 1 টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডার যদি না থাকে এখানে লেবুর রসও দেওয়া যেতে পারে এবার আমি ময়দাটা থেকে লেচি বানিয়ে নেব সমস্ত লেচি বানানো হয়ে গেছে এবার হাত দিয়ে আমি সমস্ত লেচি চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নেব এবার আমি লেচিটাকে বেলে নিচ্ছি মোমোর মতো করে বেলে নেব এবার দেব আমি মুগ ডালের পুরটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবার মুখটা বন্ধ করে দেব এভাবে করে ধরে মুখটা বন্ধ করে দেব মুখটা এইভাবে ঘুরিয়ে দেব এবার আবারও বেলে নিচ্ছি হালকা হাতে কিন্তু বেলতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না বেলা হয়ে গেছে এভাবে আমি সমস্ত কচুরি বেলে নেব মুখটা একইভাবে বন্ধ করে নেব এটাও আবার এটাকে বেলে নেব হালকা করে হয়ে গেছে সমস্ত কচুরি আমার বেলা হয়ে গেছে এবার আমি তেল গরম করে নেব কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার আমি সমস্ত কচুরি এভাবে তেলের মধ্যে দিয়ে দেব উল্টে নেব আবারও আরেক পিঠ আমি উল্টে নিচ্ছি খুব সুন্দর ফুলে উঠেছে কচুরিগুলো কিন্তু ডবল হয়ে একদম ফুলে যাবে এভাবে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সমস্ত কচুরি সব কচুরি ভাজা হয়ে গেছে আপনারা আমার এই রেসিপিটি বাড়িতে এইভাবেই ট্রাই করুন আর আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে